हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड हैप्पी न्यू ईयर। आशा करी सबाई भालो आछेन, सेफ आछेन। आज के आमरा खूब मजेदार कोरियन एक स्ट्रीट फूड सॉसेज ब्रेड बनाबो, सेटाओ खूब सिंपल वेते। आमी ट्रिप एंड ट्रिक सब किछु आपनादेर साथे शेयर करब। इटा खूब ही टेस्टी और सहजे बनानो जाए। बाच्चारा तो इटा पछंद करबे, इवन बड़राओ पछंद करबे। सो चलुन देखे नहीं इटा बनानोर जोन्नो आमादेर की की लागबे, कीभाबे बनाबो। सो एखाने आमादेर ससेज ब्रेडगुलो बनानोर जोन्नो आमी डोटा थेके एभाबे लेची कुट केटे नियेछि। आमार ई डोयेर रेसिपिटा किन्तु अलरेडी आछे, लिंक डिस्क्रिप्शन बक्से आमी दिये दिब, आपनारा देखे नेबेन। एखन एटाके हाथ दिये जस्ट एकटु स्प्रेड करे दिये एकटु लम्बा करे दिब। এভাবে দেখেন, এভাবে ধরে জাস্ট এভাবে একটু লম্বা করে দেব। দিয়ে জাস্ট সসেজ, এটা কিন্তু আমার হোমমেড, বাসায় বানানো সসেজ। আপনারা চাইলে দোকানেরটা ইউজ করতে পারেন। এটাকে ধরে জাস্ট একটু মুড়ে দিব, দেখেন এভাবে একটু র্যাপ করে দেব। জাস্ট একটু মুড়ে দেব। এখন এগুলাকে একটা সিজার দিয়ে জাস্ট একটু কেটে নেব। দেখেন এইভাবে ধরে এটাকে জাস্ট এভাবে দিব। এটাকে মুড়ে এই সাইডে দিব। দেখেন এটাকে এভাবে মুড়ে দিব। এইভাবে মুড়ে দিব। খুবই সহজ, জাস্ট একটু দেখে বুঝে নিলেই হবে। দেখেন জাস্ট একটু ফুলের মতো করে দেব আর কি। আরেকটা কেটে দেখাচ্ছি। হয়ে গেল। সো এরকম করে আমরা সবটা বানিয়ে নেব। এখন আমরা একটা ভেজিটেবল টপিং বানাবো। এখানে আমরা কিছু সবজি নিয়েছি। আমি জাস্ট ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপের মতো আর পেঁয়াজ। আপনাদের কাছে যে কোনো সবজি থাকে দিয়ে দিবেন। এটার মধ্যে আমি দিয়ে দিব মেয়োনিজ, দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। এটা আমার হোমমেড মেয়োনিজ, আপনারা চাইলে দোকানেরটা ইউজ করতে পারেন। জাস্ট একটু মিশিয়ে নেব। দেখেন এটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে আর সাইডে রেখে দিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আমাদের সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে আমরা মেয়োনিজ আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজের একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেটা উপর থেকে এভাবে দিয়ে দিব। দিয়ে জাস্ট একটু সস দিয়ে দেব। সো দেখেন কি সুন্দর কালারফুল লাগছে, দেখতে মনে হবে মিনি পিজা, কিন্তু এটা সসেজ ব্রেড। সো এটাকে আমরা এখন বেক করে নেব। আপনারা যদি ওভেনে করেন তাহলে 180 ডিগ্রিতে দিয়ে দিবেন হচ্ছে 20 মিনিটের জন্য। আর আমি এটা চুলাতে করছি। চুলাতে আমি এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব 30-35 মিনিটসের জন্য। আমাদের 40 মিনিটস হয়ে গেছে, আমি একটু চুলাটা খুলে দেখি। দেখেন এটা কিন্তু পুরোপুরি ডান। এখন এটাকে আমরা নামিয়ে গরম গরম সার্ভ করে নেব।
দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের সসেজ ব্রেড। দেখেন এটা নিচটা দেখেন, আর এটা দেখেন কতটা সফট। আই হোপ আমি এই রেসিপিটা আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করে করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, রেসিপিটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।